থানা কখনো হত্যা পরিকল্পনার জায়গা হতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। পুলিশ সদস্যদের জন্য সর্বাধুনিক অপারেশনাল গিয়ার সংযোজন উদ্বোধন করে তিনি বলেছেন, বাহিনীতে দুর্নীতি দূর করে সদস্যদের আচরণ পরিবর্তনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাউলার রিপোর্ট। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে সবসময় সজাগ থাকতে হয়, তাই নতুন প্রযুক্তি আর সরঞ্জামাদের সাথেও খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে মহান বিজয় দিবসে ঢাকা মেট্রোপলিটন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সবচেয়ে আধুনিক অপারেশনাল গিয়ার এবং টেকনিক্যাল বেল্ট ব্যবহার শুরু হচ্ছে। উদ্বোধন করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। টেকনাফে মেজর সিনহা ও সিলেটে কামরুল হত্যার মতো কিছু ঘটনায় সম্প্রতি কোনো কোনো পুলিশ সদস্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ধরনের বিষয়গুলোতে সবচেয়ে বেশি সতর্ক থাকার কথা বলেছেন ডক্টর বেনজির আহমেদ। থানা কোনো হত্যাকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র হতে পারে না, হবে না, এটাই আমরা নিশ্চিত বলতে চাই। ঠিক আছে, থানা হচ্ছে মানুষের জীবন রক্ষা করার জন্য, জীবন নেওয়ার জন্য নয়। এবং সেখানে আমাদের প্রতিটি পুলিশ স্টেশন, ইয়েস দেয়ার লট অফ কমপ্লেন্টস রয়েছে, তা তো সন্দেহ নাই। আমাদের লক্ষ্য হচ্ছে যে এই যে ছোটোখাটো যে কমপ্লেনগুলো আছে, স্পেশালি দুর্নীতির কমপ্লেন, তারপরে হচ্ছে আপনার দুর্ব্যবহারের কমপ্লেন, এদের বিরুদ্ধে অলরেডি আমরা কাজ করছি। এই যারা পুলিশ বাহিনীতে আছে তারা সম্মানের সঙ্গে উইথ প্রাইড চাকরি করতে চাই, অল অফ আস। বাহিনীর অভিভাবকের মতো ডিএমপি কমিশনারও সদস্যদের মানবিক হতে বলেছেন। একজন অসহায় মানুষ যেন আমার থানায় গেলে সে যেন থানাকে তার আশ্রয়স্থল ভাবে, সে যেন থানাকে তার উপকারী বন্ধু হিসাবে ভাবে, এরকম পরিবেশ আমরা তৈরি করতে চাই। রাস্তাঘাটে একটি অসহায় মানুষ যেন এই নীল রঙের সবুজ রঙের ইউনিফর্মটা চোখে পড়লেই সে যেন একটি স্বস্তি বোধ করে, সে যেন একটি নিরাপদ বোধ করে। নিজেদের গুণগত পরিবর্তনের মাধ্যমে পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে এগিয়ে যাবে বলে আশা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ। দুর্নীতি এবং দুর্ব্যবহার এর বিরুদ্ধে যুদ্ধে তোমরা বলো আমরা জয়ী হব নাকি ব্যর্থ হব, কোনটা তোমরা বলো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।